হাই, ওয়েলকাম। এখন বাজে 10:30, আর আজকে হচ্ছে 19th June, স্যাটারডে। জেনারেলি শনিবার দিন আমরা বাজার করি, রান্না করি। আজকে অ্যাজ ইউ নো সমস্ত রান্না রেডি, তো রান্না করার কিছু নেই। আই হ্যাভ রিয়েল ডে লাইট ইজ দ্য বেস্ট লাইট ইউ ক্যান এভার পসিবলি গেট। এখানে 7টা নাগাদ সানরাইজ হয়, তো এখনও মোটামুটি দিনের শুরুটাই, তো একদম সূর্য রশ্মিগুলো এদিকে পড়ে। আজকে একটু মেঘলা বলে কম পড়ছে। আজকে বেসিক্যালি রিল্যাক্স ডে। আমি আজকে মেবি একটা ছবি আঁকবো, কিছু কাজ করব, রিল বানাবো, ইনস্টাগ্রাম রিল বানাবো। বেসিক্যালি আজকে আমার দিন। রাত্রিবেলা আমার এক বন্ধু বাড়ি যাওয়ার আছে, যার জন্য পোলাও সেদিনকে বানালাম। আজকে ব্লগ আর কালকে ব্লগ, এই দুটো আমি মার্জ করে একসাথে পোস্ট করবো মানডে প্রবলেম। এখন এই মুহূর্তে আমি বসে আছি আমার নোটপ্যাড নিয়ে এখানে। আজকে আমি একটা গ্র্যাটিটিউড জার্নাল মেনটেন করি দিনের শুরুতে। আমি পজিটিভ অ্যাফার্মেশন নিয়ে শুরু করতে পছন্দ। ব্যাঙ্গালোরে যেহেতু উইকেন্ড কারফিউ চলছে, আমাদের যে মাসি মহাদেবী, আমাদের যে মেড, উনি বোধহয় আজকে আসবেন না। কারণ যদিও উনি হেঁটে আসেন, কিন্তু আমাদের সোসাইটি রুল অনুযায়ী কারফিউর সময় এইখানে কাউকে ঢুকতে দেওয়া হয় না। কলকাতাতে তো খুব বৃষ্টি হচ্ছে আর ভীষণ জল জমছে, আর জমারই কথা যেভাবে ওখানে প্লাস্টিক ইউজ হয়, এবং এখনও সবাই প্রয়োজন অপ্রয়োজনে প্লাস্টিক ছাড়া শপিং করবেই না, মানে নতুন একটা কিছু কেনা মানে তাদের প্লাস্টিক চাই, এবং দোকানগুলো র‍্যাম্প্যান্ট প্লাস্টিক ইউজ করে। যতদিন না মানে এটা নিয়ে মানুষ একটু সচেতন হচ্ছে, ততদিন এই প্রবলেম তো পারসিস্ট করবে। আরও অনেক প্রবলেম আছে, বাট আমার মনে হয় প্লাস্টিক লগিং ইজ ওয়ান অফ দ্য মেজর রিজনস যে এরকম ওয়াটার লগিং হচ্ছে শহরে। এবং আমরা সচেতন নাগরিক হিসেবে একটুখানি তো মানে সজাগ হতেই পারে। এখানে কি হয়, এখানে যদি তুমি গ্রসারি কিনতে যাও আর যদি নিজে প্লাস্টিক না নিয়ে যাও, মানে নিজের ক্যারি ব্যাগ না ক্যারি করো, তাহলে তোমাকে প্রত্যেকবার 30 টাকা দিয়ে প্লাস্টিক কিনতে হবে। তো লোকে দুবার তিনবার দেয় ওই 30 টাকাটা, তারপর থেকে দেয় না। অবভিয়াসলি কেন লোকে শুধু টাকা খরচা করবে। এটা আমি বাড়িতে কথা বলে জানতে পারলাম, এই যে ক্লগিং হচ্ছে, নানা রকম মিম শেয়ার হচ্ছে এ নিয়ে, অল দ্যাট ইজ ফাইন অ্যান্ড ড্যান্ডি, কিন্তু আমাদের এটা মনে রাখতে হবে আমাদের শহরে অনেক দরিদ্র মানুষ থাকে। এই ভদ্রমহিলা কাজ করেন, ওনার নাম হচ্ছে কল্যাণী। ওনার দুটি ছোটো ছোটো বাচ্চা আছে, পটল এবং ময়না। ময়না 12 বছর বয়স। এই যে বৃষ্টি হচ্ছে, জল জমছে, পুরো ব্যাপারটাতে সব থেকে ইল এফেক্ট হচ্ছে ওদের উপর, কারণ ওদের রুমে জল জমছে এবং একটাই রুম ভাড়া নিয়ে থাকে আর কি, একটাই ঘর, সেই ঘরে ওদের ড্রেন থেকে জল উঠছে। অ্যাকচুয়ালি আছে আমাদের একটা ছোট টেবিল ছিল, যেটা আমরা হাওড়াতে থাকাকালীন ওটা ইউজ করতাম খাওয়ার জন্য, ডাইনিং টেবিল হিসেবে, প্লাইউডের। পরে আমরা একটু কাজ করিয়ে র‍্যাক বানিয়ে নিয়েছিলাম, যাতে আমরা যখন পড়াশোনা করছিলাম আমি ভাই দুজনেই, আমাদের বই খাতা থাকতো। তো ওই র‍্যাকটা কোনো কাজ নেই, তো মা বাবা কী করেছে, ওরা র‍্যাকটা ওদেরকে দিয়ে দিয়েছিল ময়নাদের। তো এই যে এখন জল উঠছে, র‍্যাকটা যেহেতু একটু উঁচু, ওরা চারজন মিলে ওই টেবিল আর র‍্যাক, মানে টেবিল টার্ন র‍্যাক, ওর মধ্যে শুচ্ছে। আমি না শুনে আমি কী বলবো, মানে দিস ওয়াজ সো ডিস্টার্বিং, হার্ট ব্রেকিং, অলসো ভেরি অ্যাকিউটলি মেড মি অ্যাওয়ার অফ মাই প্রিভিলেজেস। সো ইয়া, ইটস ভেরি ডিস্টার্বিং, এটুকুই বলবো। মানুষ খুব কষ্ট করে থাকছেন অনেক জায়গাতে। আই হোপ এমন বৃষ্টি বা এমন কিছু আমরা না করি যাতে আমাদের সহনাগরিকদের বা অ্যাজ সাচ হোল কমিউনিটি আমরা কোনো ক্ষতি করি। হোয়াট আই বেসিক্যালি মিন ইজ সে নো টু প্লাস্টিক, দয়া করে প্লাস্টিক ইউজ করা বন্ধ করুন। আমি আপনাদেরকে কিছু কিছু অল্টারনেটিভ দেখাবো একদিন, যে প্লাস্টিকের বদলে আপনারা আর কী কী ব্যবহার করতে পারেন। অলমোস্ট 1:30, এই এখন এডিট করছিলাম। আই হোপ তোমরাগুলো দেখছো ব্লগগুলো, ভালো লাগছে, এনজয় করছো। সাবস্ক্রাইব করো, তাহলে লাইক করো, লেট মি নো ইন দ্য কমেন্ট সেকশন তোমরা আর কী ধরনের ব্লগ দেখতে চাও। আম ট্রাইং টু বি কনসিস্টেন্ট ফর দিস টাইম। আই হোপ আনলক হলে পরে আরও অনেক ভালো ভালো কন্টেন্ট দিতে পারবো, তখন আবার ট্রাভেল শুরু হবে। সো আই ওয়াজ অ্যাকচুয়ালি ওয়াচিং শেরনি, একটা নতুন মুভি এসছে বিদ্যাবালানের অন প্রাইম। তো এখন আমি ভাবছি আমার এডিটিংটা এখন আমি একটু ব্রেক নেবো, কারণ 2 ঘন্টা মোটামুটি কাজ করলাম না, আই টেক এ স্মল ব্রেক। তো ওই যেটা আমার 10,000 স্টেপ হাঁটার আছে, সো আই প্রবলি ওয়াক, আর সেই হাঁটতে হাঁটতে মুভিটা বাকিটা আমি শেষ করবো। সব জায়গাতে বলা হয় ইউ শুড ফার্স্ট স্টার্ট ওয়াকিং, দিনে যদি 10,000টা স্টেপ নেওয়া যায় দ্যাট ইজ আ গুড স্টার্ট অ্যাট ইয়োর হেলদি জার্নি।
তো আমি গুনে দেখেছি এই যে এই করিডোরটা আমার পিছনে দেখতে পাচ্ছ, এখানে যদি আমি 20 বার হাঁটি, এদিক ওদিক করে 20 বার হাঁটি, দ্যাট টেক্স অ্যাবাউট 40 মিনিটস অ্যান্ড দ্যাট ইজ অ্যারাউন্ড 10,000 স্টেপস। তো আমি কী করি, আমি নেটফ্লিক্স একটা মুভি ডাউনলোড করি, তারপর ওটা হেডফোন লাগিয়ে এই জায়গাটা 20 বার হাঁটি। বেসিক্যালি প্রত্যেকটা 100 স্টেপে মানুষ 300 থেকে 400 ক্যালোরি অবধি খরচা করে। তো 1,000 স্টেপস মানে 10,000 স্টেপস সরি 10,000 স্টেপস মানে ইউর সামওয়্যার বার্নিং অ্যারাউন্ড 300 to 400 ক্যালোরিজ। 4টে বেজে গেছে অ্যাকচুয়ালি, দেখি এখনও সায়ন্তন উঠেছে কি না। খাবি, লাঞ্চ করবি এখন? When will you have lunch, Pontai? Anyway, তো এখন লাঞ্চ করবে না, বিচ আই এম ভেরি হাংরি, কারণ আমি সকাল থেকে কিছু খাইনি, সো আই উইল ইট অ্যান্ড দেন মেবি আমি একটুক্ষণ ঘুমোবো। ফর লাঞ্চ টুডে আমার কাছে আছে সেই ফেমাস পোলাও আর কষা মাংস, তো সে নিয়ে দেখতে দেখতে খাবো। অ্যামেজিং মুভি সো ফার যা দেখেছি, তাতে আমার এটাই মনে হচ্ছে যে একজন একা একজন মহিলা ফরেস্ট ডিপার্টমেন্টে চাকরি করেন, উনি একটা 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 বাঘকে বাঁচাতে চাইছেন এবং তার রাস্তায় বিভিন্ন রকমের প্রতিরোধ আসছে, প্রতিকূলতা, তার মধ্যে একটা হচ্ছে পলিটিক্স থেকে। একটা আসছে পলিটিক্স থেকে, আমি হাসছি বিকজ সায়ন্তন আমাকে ব্যাকগ্রাউন্ড নয়েজ দিচ্ছে ওর টুথব্রাশের থেকে। ও একটা টুথব্রাশ ইউজ করে যেটাতে নিজের থেকে ভাইব্রেশন হয়, আর নিজের থেকে না মানে ব্যাটারি অন করলে, সুইচ অন করলে নিজের থেকে ওটা ভাইব্রেট করে। আচ্ছা, আমরা এখন রেডি। এখন আমি জাস্ট পোলাওটা প্যাক করব আর চাটনিটা প্যাক করব। দিস প্লেস ইজ অলসো ভেরি ক্লোজ টু মি, কারণ এটা এখানে আমরা প্রথম দেখা করেছিলাম, তাই না বলবনি? এখানে আমরা প্রথম দেখা করেছিলাম, এর ঠিক উল্টো দিকে আমার কলেজ, মানে আমি ক্রাইস্টে MBA পড়েছিলাম। তো এটা এরকম দেখে না মনে হয় আমার বাড়িটা কেউ জ্বালিয়ে দিয়েছে। এই যে ফোরাম মল, ফোরাম কোরবংলা, এই সামনের রাস্তা। তো তোমরা যারা যাদের সাথে ব্যাঙ্গালোরের একটুও পরিচয় আছে তারা জানো ফোরাম মল কোরবংলা কি ব্যাঙ্গালোরের জন্য। এই দেখো এই অবস্থা, পুরো বন্ধ, পুরোটাই ফাঁকা। আমাদের বন্ধু বাড়ি এর থেকে একটু এগিয়ে, তো আমরা বাকিটা হেঁটেই চলে যাবো। মোটামুটি পাস থাকলে এখানে বেরোতে দিচ্ছে ব্যাঙ্গালোরে, তবে খুশি খবর হচ্ছে মানডে থেকে লকডাউন তুলে দিচ্ছে, প্রবাবলি নেক্সট উইকে জিনিসপত্র অবস্থা দেখে বানাবো। তুই কেন নিলি? তারপরে এখানে আমার পিছনে একটা মানে লোকালিটি আছে, আডুগড়ি আছে। ও মাই গড, এখানে হঠাৎ করে রাত্রিবেলা ট্রান্সফরমার বার্স্ট হচ্ছে। দিস ইজ 4 o'clock at night.
Oh, this is dangerous. Hi guys. তো আমি এখন বাজে গিয়ে তিনটে সাড়ে তিনটা অ্যাকচুয়ালি সানডে হয়ে গেছে। সকালবেলা ছটা সাতটা নাগাদ ফিরেছি ঘরে, যার জন্য তারপরে এসে ঘুমিয়েছি অবভিয়াসলি, আর তারপরে ব্লগ করা হয়নি। আমাদের কাজে মাসি আসতে পারবে, ব্যাঙ্গালোরে লকডাউন তুলে দিচ্ছে, উইচ ইজ আ গ্রেট নিউজ। মানডে থেকে ব্যাঙ্গালোরে লকডাউন তুলে দেবে। মহাদেবী একটি নদীর নাম সাউথ ইন্ডিয়াতে, বাই দ্য ওয়ে খুব সুন্দর নাম। তো মহাদেবী এসেও ছিল কিন্তু ওকে সোসাইটির ইয়ে থেকে ঢুকতে দিল না, গেট থেকে। একটা জিনিস প্ল্যান ছিল আজকে শ্যুট করার, দেখি সেটা কতটা করতে পারি। ওকে, সো বেসিক্যালি একটা স্ক্রাব মেখেছি, মাথায় তেল মেখেছি, তো দিয়ে উপরে করে রেখে দিয়েছি। বাকি যে মানে এখন যে র্যান্ডম এরান্সগুলো আছে ওগুলো কমপ্লিট করে নিয়ে আমি চান করতে যাব। তো পরে কোনো একদিন আমার এই স্কিন কেয়ার রুটিনটা আমি তোমাদের সাথে শেয়ার করবো। দিস ইজ ভেরি হারিডলি ডান, ইউজুয়ালি আমি উইকেন্ডে আর একটু টাইম নিয়ে আরও ভালো করে করি। প্রথম আলো, সেই সময় আর পূর্ব পশ্চিম, এই তিনটে হচ্ছে বেসিক্যালি আই থিঙ্ক সেই সময়টা ফার্স্ট, তারপরে প্রথম আলো, প্রথম দ্বিতীয় খণ্ড, তারপর পূর্ব পশ্চিম। এই তিনটে হচ্ছে সুনীল গাঙ্গুলির কালেক্টেড এডিশন অফ কলকাতা বলা যেতে পারে। মানে কলকাতা নিয়ে এত সুন্দর করে কলকাতার হিস্ট্রি বর্ণনা করা হয়েছে এই তিনটে বইতে। তার প্রেমে ডুবে গেছিলাম যাকে বলে, মানে হাই স্কুল কলেজ এই টাইমটাতে, পার্শিয়ালি বিকজ আমি বেথুনে পড়তাম, তো নর্থ কলকাতায় ছিল। তো এনিওয়ে আমি ওই হিস্ট্রি, অ্যাজ আই ওয়াজ রিডিং দোজ বুকস, আই স হিস্ট্রি আনফোল্ড ইন ফ্রন্ট অফ মাই আইজ, মানে কলকাতা হিস্ট্রি, অ্যান্ড আই ফেল ইন লাভ উইথ দ্য সিটি, লাইক ও মাই গড। আই মিন ওয়ান অফ আমার জীবনের অ্যাম্বিশন হচ্ছে নর্থ কলকাতা গিয়ে একটা বাড়ি কেনা, ওই একদম গলি 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 তস্যগলি যেখানে রিক্সা ছাড়া কিছু ঢোকে না, বৃষ্টির সময় জল একদম দু হাঁটু দাঁড়িয়ে যায়, সেরকম একটা জায়গায় গিয়ে আমি একটা বাড়ি কিনবো। দালান বাড়ি, বড়ো বাড়ি হবে। বিড়ালটা আমার সামনে একটা টিকটিক করে চিবিয়ে খেলো, লিটারালি আই ওয়াজ সো ক্রেস্ট ফলেন, আই ওয়াজ সো মাচ ডাম্পফাউন্ডেড, আই কুডন্ট শুট ইট। দে না একটা আম খাওয়া না, একটু ইউটিউবের জন্য এইটুকু তো করতে পারিস। পুনি একটা আম খাওয়া না আমাকে। প্রথম খাচ্ছি ওই জন্য মুখটা ওরকম হয়ে আজকের মতো। তাহলে ব্লগটা আমরা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে কালকে নতুন একটা ব্লগের সাথে। কি বানাচ্ছিস পুনি? আচ্ছা বেসিক্যালি ও একটা ককটেল বানাচ্ছে, অ্যান্ড দিস টেস্টস রিয়েলি ওয়েল, এটা ট্যাঞ্জারিন দিয়ে বানানো হয়। তো আজকে তো অলরেডি বানানো শুরু হয়ে গেছে, আজকে রেসিপিটা বলবি? বল না রেসিপিটা, বল। পরের দিন আমি এটা যখন বানানো হবে শুরু থেকে ঠিক করে, এখন লাইটিংটাও ঠিক নেই, ঠিক করে বানিয়ে দেখাবো। খেতে ভালোই হয়, তার থেকে বেশি সুন্দর হয় দেখতে জিনিসটা। সোডাও ইউজ হয় কি? অলসো আমরা স্টিভিয়া ইউজ করি ইনস্টেড অফ সুগার, উই ইউজ স্টিভিয়া, ইটস হেলদিয়ার।
আগে আগে ঘরে এসে দিয়ে যেত সুইগি বা জোম্যাটো ডেলিভারি বয়রা এলে, এখন সিকিউরিটি কাছে দিয়ে যায়, আমাদের নিচে আসতে হবে গ্যারেজে। ওরে বাবা, কেন আমাকে ভয় দেখাস? আমরা যখনই নিচে আসে গ্যারেজে খাওয়া ডেলিভারি নিতে, ইনভ্যারিয়েবলি সাথে আমাকে ভয় দেখাবে। এটা ভূতের ভয়, অথবা টিকটিকির ভয়। এমন হয়েছে রাত তিনটের সময় আমরা গ্যারেজে দৌড়াদৌড়ি করেছি, সিকিউরিটি গার্ড আস্তে আস্তে ঢলে পড়েছে আমাদের দেখে, আই থিঙ্ক ক্যামেরাতে। আর একবার এরকম হয়েছিল, এই লিফটে ওঠার পরে এখানে একটা টিকটিকি দেখেছি, ও দিস ইজ রোল। ও তুই দুটো রোল বলেছিলিস, দুটো রোল একটা ইরানি রোল ছিল ইরানি রোল। ও এটা তো রুমালি রুটির মধ্যে ইস্যু করে দিয়েছে। চিয়ার্স। তো বেসিক্যালি এটা অঙ্কিতাদের রেফারেন্সে আমরা অর্ডার দিয়েছি, যাদের বাড়ি কাল গেছিলাম, ওরা এখান থেকে খায় পানোস থেকে। ওরা কালকে আমাদের জন্য অর্ডার দিয়েছিলো, বাট সামহাও লাস্ট ইয়ার ডেলিভারিটা হয়নি, তো আজকে আমরা অর্ডার দিয়েছিলাম, এখন এলো। কী বলবো, রিয়েল টাইম রিভিউ। ও সলটা অন্যরকম, ইরানি। ওকে, দিস ইজ ইরানি অ্যান্ড দিস ইজ শিখ। তবে আমার মনে হয় এটা মানে রুটি ছাড়া শুধু কাবাব অর্ডার করলেই ভালো, তাই না? রুটি ছাড়া অর্ডার করলেই ভালো, রোল করে খাওয়ার দরকার নেই। আমরা নেক্সট টাইম অর্ডার করলে রুটিটা দেবো না।